এই যে এখানে দেখেন বিভিন্ন ধরনের পিলারের মাথাগুলো আছে, গোল আছে, স্কোয়ার আছে, রাউন্ড শেপ আছে। এটা হচ্ছে আপনার নইচা পিলার বলে, নইচা পিলার। এটা একটা কার্নিস, এটা একটা কার্নিস, দেখছেন এই কার্নিসেরই কর্নারটা হচ্ছে ওই মাথাটা। এই যে নইচা আছে দেখেন, এই নইচার মাথাটা একটা রাউন্ড শেপ আছে। তো এই এইটা কিন্তু নইচার রেলিং না, এটা যে এখানে কিন্তু সব স্কোয়ার পিলার, ওইখানে আমরা রাউন্ড পিলার গুলি দেখেছি। এটা দেখেন। আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমরা দারুণ কিছু আইটেম নিয়ে আসছি, যেগুলো আছে সিমেন্টের চায়না ডাইস, যেগুলো বাংলাদেশে কেউ এখনো আনে নাই, যেগুলো হচ্ছে আমাদের ফয়সাল ভাই ইম্পোর্ট করে এনেছে। যারা সিমেন্টের ডিজাইন করে থাকেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন বাড়িতে, যারা ব্যবসায়ী মূলত, তারা এই ডাইসগুলো কিনে নিয়ে আপনারা কিন্তু চাইলে এই সুন্দর সুন্দর ডাইসের ডিজাইনগুলো আপনার কাস্টমারকে আপনারা দিতে পারেন। তো আমরা এই তো যারা আসলে এগুলো নিতে চান সেই ব্যাপারে ডিটেলস আমরা আলোচনা করব ফয়সাল ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। যারা আপনাকে মোটামুটি চিনে জিপসামে যে ডাইস সেটা থেকে চিনে, তো এবার যে নতুন জিনিস নিয়ে আসছেন এটা সম্পর্কে আমাদের একটু বিস্তারিত বলবেন। আচ্ছা, প্রথম হচ্ছে যে আল্লাহর রহমতে সবাই স্বাধীন দেশে আছে, এটা স্বাধীনতার বিজয় উদযাপনের জন্য সবাইকে বলতেছি, সাথে শোক পালন করতে বলতেছি আমার ভাইরা যারা রক্ত দিচ্ছে। তো আমরা স্বাধীন দেশে এখন স্বাধীনভাবে ব্যবসা করব। অবশ্যই। তো আমরা এই নতুন ডিজাইনগুলি নিয়ে আসছি, এটা ব্যক্তিগতভাবে কেউ নিয়ে আসলে আসতে পারে, কিন্তু ব্যবসায়িকভাবে যারা ব্যবসা করতে চায় তাদের কাছে আমি বিক্রি করব, মানে আমিও একজন ব্যবসায়ী। আচ্ছা, তো এইটা হচ্ছে সিমেন্ট ডাইস পিলার, সিমেন্টে যারা কাজ করতে চায়। এইখানে যেমন আমি আপনাকে দেখাই, এটা আপনার পায়ের সামনে, এটা হচ্ছে একটা জানালার ফ্রেম, জানালার ফ্রেম। এটা শুধুমাত্র সিমেন্টের জন্য ইউজ হয়? হ্যাঁ, শুধুমাত্র সিমেন্টের জন্য, অন্য অন্য কোনো কাজের জন্য না। ওইগুলি আশপাশে অনেক মাল আছে, এগুলি আপনি দেখতে পারবেন। এটা হচ্ছে আপনার নইচা পিলার বলে, নইচা পিলার, এটা নইচা পিলার। এরকম অনেকগুলি ডিজাইন আছে, অসংখ্য ডিজাইন। এটা কিন্তু দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু সেপারেট সেপারেট ডিজাইন, যে বাইরে থেকে যখন দেখা যায় পার্ট টু পার্ট। আমরা এটা আমাদের মতো জয়েন করছি, কেউ উপরে কেউ নিচে, বিভিন্ন ভাবে এটা ডিজাইন বানাতে পারে। ওইখানে নইচা আছে, মানে যে এখানে পিলার আছে, আমি একটা একটা করে দেখাচ্ছি। এখানে এই যে পিলারের মাথা, এগুলিও নইচা। এই যে এখানে দেখেন বিভিন্ন ধরনের পিলারের মাথাগুলো আছে, গোল আছে, স্কোয়ার আছে, রাউন্ড শেপ আছে। এই যে এখানে আছে দেখেন, এই যে এই ডিজাইনের পিলার, এটা ফুল বডি, এই পুরো এই ডিজাইনটাই আসবে, ঠিক আছে? তারপর দেখেন এইখানে, এটা 8 ইঞ্চি, এটা 10 ইঞ্চি। আচ্ছা আচ্ছা, এই দুটো ডিজাইনই কিন্তু সেম ডিজাইন, একটা 8 ইঞ্চি, একটা 10 ইঞ্চি থিকনেস। হ্যাঁ, এগুলি আপনার আমরা যেটা বিক্রি করব সেটা হচ্ছে বডিটা 6 ফিট আর মাথার ইয়ার নিচে বেসটা ধরে এটা একটা সেট। হ্যাঁ, কেউ যদি 9 ফিট চায় 9 ফিট, কেউ যদি 12 ফিট, এটা কিন্তু আমরা এমনি বড় করে রাখছি, আরো বড় করা যায়, যে যেমন চায় ওরকম নিতে পারবে। কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড সাইজ হবে মাঝে 6 ফিট আর নিচে আর উপরে মিলে একটা সেট। আচ্ছা, 12 ফিট যেটা বলে। তো যাই হোক, এটা একটা ডিজাইন, লতা একটা পান পাতার ডিজাইন, এটা বিট ডিজাইন। এইখানে দেখেন প্যাচ কিন্তু 2 রকম আছে, আমি প্যাচটা যদি আপনাদের দেখাই, এখানে দেখেন এই যে প্যাচটা, এটা কিন্তু মোটা একটা প্যাচ। হ্যাঁ, কত সুন্দর রাউন্ড করা একটা ডিজাইন। নিচে দেখেন, নিচেও কিন্তু নকশা, নিচে সাইডটাও নকশা, উপরেও নকশা করা আছে। তারপরে আপনার এইটা কিন্তু আবার আরেকটা প্যাচ, দেখছেন এটা আলাদা প্যাচ, ওইটা আলাদা প্যাচ, একটু একটু ঘন এটা প্যাচটা, এটা অনেক উঁচু উঁচুতে দেওয়া রাখা আসলে, এইটা অনেক বড়। এইটাও একটা বিট ডিজাইন, এইখানে কিন্তু এটা ডিজাইন নকশাটা অনেক সুন্দর, এটা উপরে করা যায়, নিচে করা যায়, ডিজাইনটা করা। এই এই দুইটা ডিজাইনই কিন্তু সেম, এটা 8 ইঞ্চি, এটা 10 ইঞ্চি। আচ্ছা, ঠিক আছে। তারপরে এইখানে আবার আরেকটা ডিজাইন আছে। আচ্ছা, এগুলো আমরা আগে দেখিয়ে নিচ্ছি, এরপর আমরা প্রাইস সম্পর্কে একটু আইডিয়া দিয়ে দেব। এখানে একটা স্কোয়ার ডিজাইনের ডাইস আছে, তারপর আমরা এখানে এটাকে বলে হলো এই যে নইচা আছে, দেখেন এই নইচার মাথাটা একটা রাউন্ড শেপ আছে। তো এই এইটা কিন্তু নইচার রেলিং না, এটা রেলিং ছাড়া একটা নইচা। হ্যাঁ, এটা কি দুইটা পার্টে মনে? হ্যাঁ, দুইটা পার্টে জোড়া হবে, এই এটার উপরে এইভাবে এটা বসবে। আচ্ছা, এটা রেলিং, এটা শুধু রেলিং ডিজাইন। তো এরকম রেলিং আছে, অনেকগুলি রেলিং ডিজাইন আছে। এটা হচ্ছে কার্নিসের কর্নার, সিমেন্টের কার্নিস কিন্তু আলাদা, দেখছেন এই যে সিমেন্টের কার্নিস, এই সিমেন্টের কার্নিসের কর্নার। এটি হচ্ছে পিলারের মাথায় সৌন্দর্য বর্ধনের জন্য লাগে, আপনারা দেখেন অনেক জায়গায়। এইটা হচ্ছে জানালার ডিজাইনটা, এই যে জানালা যে ফ্রেম হয় এটা কিন্তু চাপানো খুব ডিজাইনটা, দেখছেন কত চিকন। এটা জানালার ডিজাইন, এটা হচ্ছে কার্নিস, কার্নিস কার্নিস অনেক বড় বড় কার্নিস দেখতে জয়েন্ট করা আছে এখানে। হ্যাঁ, এটা সব পার্ট টু পার্ট জয়েন্ট করে, যে কর্নার দেওয়ার জন্য, কর্নার কর্নার জোড়া লাগানোর জন্য, জোড়া করতে কর্নার ডিজাইন হবে। তারপর এটা একটা কার্নিস, এটা একটা কার্নিস,
দেখছেন এই কার্নিসেরই কর্নারটা হচ্ছে ওই মাথাটা এখানে আছে। তারপরে ছোট ছোট অনেক এগুলো আছে। এটা হচ্ছে যে আপনার একটা তাজ, এটা গেটের উপর বা মেইন গেটের ফ্রেমের উপর লাগে অনেক সৌন্দর্য বর্ধনের জন্য। এখানে দেখেন অনেক ধরনের ডিজাইনের নৈচা, আমাদের নৈচার ডিজাইনের অনেক আল্লাহর রহমতে অনেক কালেকশন, অনেক। এইগুলো আপনারা কোন রাষ্ট্র থেকে ইম্পোর্ট করেন? এগুলো সব চীনের, এগুলো সব চীনের, চীন থেকে আনা এই চায়না অরিজিনাল চায়না ডাইস এগুলি। এগুলি আমরা আপনার সরাসরি চাইনিজ গুলি বিক্রি করব, ঠিক আছে? তারপর আপনার এখানে আরেকটা জিনিস হচ্ছে যে এখানে কিন্তু সব স্কোয়ার পিলার, ওইখানে আমি রাউন্ড পিলার গুলি দেখেছি। এটা দেখেন, এটা আপনার এই একটা ওই কি বলে পাথরের ডিজাইন, ভিতরে কিন্তু পাথরের, পুরো পাথরের ডিজাইন। এটা স্কোয়ার একটা ডাইস, এটা আর একটা পাতার মতো ডিজাইন, এটাও স্কোয়ার ডিজাইন। এগুলির মাঝে প্লেন দিয়া বা ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেল করে ভিন্নতা আনতে পারে। হ্যাঁ, এইখানে আমরা দেখাবো সব হচ্ছে রেলিং ডিজাইন। এগুলো হচ্ছে এক একটা ডিজাইনের মানে এক একটা প্যাক করে রাখা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, কারণ একটা তো আর একটা বিক্রি হয় না, জয়েন করা হয় না। আমরা একটা করে এই নৈচা বিক্রি করব না, এক একটা ডিজাইনের আমরা কমপক্ষে 10 পিস, কোনো এক পিস মাল একটা বিক্রি হবে না। তার মানে মিনিমাম 10টা, 10 পিস একটা সেট হিসেবে নিতে মানে নৈচার ক্ষেত্রে পিলার তো একটা লাগলে একটা নিতে পারবে। এই যে দেখেন, এগুলো সব হচ্ছে কানে, কানের নৈচা, ঠিক আছে? সব হচ্ছে কানের নৈচা। আচ্ছা, এগুলো কি ঢাকার বাইরে আপনারা ভাই কুরিয়ার করতে পারবেন কিনা? পুরো বাংলাদেশে সব জায়গায় দেখেন একটার সাথে একটা জোড়া লাগে, জয়েন করলেই কিন্তু হয়ে যাবে। এটা রেলিং অটো হয়ে যাবে, রেলিং দেওয়া লাগবে না, কারণ একটা দিয়ে তো আর কেউ আপনার করবে না, ঘরে কাজ করবে না। তাহলে একসাথে 6টা বা 7টা বা 10টা থাকলে একটা সেট ঘরে বানাতে পারবে, যেই কাজ করবে তার তো একটা সেট লাগবে যদি করতে হয়। আপনি কি একটা একটা করে আপনার জানালা বা সিঁড়ি রেলিং দেবেন? অনেক সময়ের কাজ। এই যে এটা হচ্ছে আপনার এই রেলিং সহকারে ডিজাইন, এই যে দেখতে পাচ্ছেন একটা, এটা হচ্ছে আপনার গার্ডেন পট, গার্ডেন ফুলদানি বলতে পারেন। থাইল্যান্ডের ফুলগুলি অনেক সুন্দর করে সাজায় এগুলির মধ্যে, ওই যে পদ্ম ফুলগুলি হয়, এটা ওই একই ডিজাইন সেম, ছোট সাইজ। তো আল্লাহ রহমতে এই সবগুলি আমাদের কাছে আছে, অনেক ডিজাইন আছে আরো। কারণ আমরা এবার একটু প্রাইস নিয়ে আলোচনা করতে চাই, যেহেতু নতুন ইম্পোর্ট করে এনেছেন, কেমন প্রাইস আসবে? আসলে এগুলি এক্সাক্ট ফাইনাল প্রাইসিং এখনো হয়নি। যারা নিতে চান আমাদের সাথে সরাসরি যোগাযোগ করেন। তবে একটা ধারণা দেওয়ার জন্য বলি, যেমন এইগুলি এক একটা এই এইচপিলা এইগুলি 15-20 হাজারের মতো এরকম পড়বে এক একটা দাম, আনুমানিক দাম ফিক্স না, আবারও বলতেছি এর আলোচনা সাপেক্ষে। এইগুলো আপনার 70,000-80,000 মানে এরকম একটা দাম পড়বে, সাইজের উপর 8 ইঞ্চি, 10 ইঞ্চি, 12 ইঞ্চি। হ্যাঁ, 60-70-80-90 মানে এটি হলো হচ্ছে ডিজাইনের উপর। আমরা 60-80-এর মধ্যে আমরা 90 যাব না, এর মধ্যে একটা প্রাইস আমার হিসেবে এসে পড়বে। ছোট থেকে বড় বিভিন্ন সাইজ আছে, যারা নিতে চান এখানে আমাদের নাম্বার দেওয়া থাকবে, আমাদের সাথে যোগাযোগ করে এই ডিজাইনগুলি নিতে পারেন। এই ডিজাইনগুলি কিন্তু খালি চোখে সাদা হওয়ার কারণে অনেকটা বোঝা যায়, এখানে কিন্তু ডিজাইন আছে, ভিতর সাইডটায় আসলে ডিজাইন, হ্যাঁ, নকশা ছাড়া না, কিন্তু এগুলো কিন্তু প্লেইন না। এগুলাই যে এগুলো সব এটা স্কোয়ারের জন্য, নিচেরটা আবার রাউন্ডের জন্য, হ্যাঁ, ওই নিচেরগুলি রাউন্ডের জন্য। তো আপনার প্রাইস প্রত্যেকটার প্রাইস আমরা ফিক্সড, আমাদের সাথে যোগাযোগ করলে ফিক্সড একটা ফাইনাল প্রাইস দিয়ে দেবো। আপাতত একটা ধারণাগত প্রাইস, এই স্কোয়ারগুলোর একটু ধারণা দিতে পারবেন ভাই, এগুলো কেমন? এগুলি এই যে আপনার মানে 50,000-60,000 এই পিলারগুলি, এগুলি 15,000 টাকা, 15-20 হাজার টাকার মধ্যে পড়বে। এগুলো কি মাথা সহ বলতেছেন না সেট? মাথা সহ এইটা, এটা মাথা না, এটা তো আপনার এই শুধু স্কোয়ার নৈচা বক্স, নৈচা বক্স। এই যে এইগুলি আপনার যেমন নৈচাগুলি আছে 5,000-7,000 এক একটা দাম পড়বে, মানে বিভিন্ন তার সেট হিসাবে আলাদা দাম পড়বে। ওই যে রেলিং সহকারে ওইগুলি 8,000-10,000 এরকম দাম পড়বে, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, এইটা আমরা ফাইনাল দাম বলে দেবো যখন আমাদের সাথে যোগাযোগ করবে, কারণ এখন আমরা হিসাবটা ফাইনালি বলতে পারিনি। আপনার হয়তো এক সপ্তাহ পর আসলে আমরা একটা ফিক্সড প্রত্যেকটার এক্সাক্ট প্রাইসটা দিয়ে দিতাম। আচ্ছা, আপনাদের যে ইয়াটা কারখানাটা, যে অফিসটা কোথায়, অ্যাড্রেসটা? এটা ঢাকা জিঞ্জিরা ক্রানীগঞ্জ, ছোট কুশিয়ারবাগ, ঢাকা জিঞ্জিরা ক্রানীগঞ্জ। আচ্ছা, বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে অনলাইনে আমাদের অর্ডার করলে আমাদের কাছ থেকে মাল পাবে। শাহিনুর কর্পোরেশন তো ব্যবসা করতেছে সেই 2009 থেকে, আপনি তো আমাদের অনেক আগে থেকে ভিডিও করেন, কিন্তু ওয়েবসাইট করেন, ঠিক আছে? আমাদের ওয়েবসাইট আছে, এছাড়া সরাসরি এসে নিতে পারবেন অথবা আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন। আর যারা প্রবাসে আছে, ঠিক আছে, অনেকেই চান আমি দেশে যেয়ে একটা ব্যবসা করব, তাদের মাথায় কিন্তু এটা রাখতে পারেন যে আমি দেশে যেয়ে যে ভাইয়ের সাথে যোগাযোগ করবো, ফয়সাল ভাইয়ের সাথে যোগাযোগ করে আমি একটা ব্যবসা করতে চাই।
যে কোনো ধরনের কন্ট্যাক্টের জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, স্ক্রিনে নাম্বার যোগাযোগ করুন। পাশাপাশি আরেকটা জিনিস বলে দিচ্ছি, জিপসামের যত ধরনের চায়না ডাইস আছে এইগুলো কিন্তু ভাইয়ের কাছ থেকে আপনারা নিতে পারবেন। তো ভিডিওটা আজকে আর বড় করবো না, আপনারা ভাইয়ের সাথে সব এই বিষয়ে আলোচনা করে নেবেন। আর এছাড়া তাদের যে পেজ আছে, পেজে কিন্তু সব কিছু আপডেট দেওয়া থাকে, সেগুলো কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। লিংকটাও দিয়ে দিলেন আপনারা, লিংকটা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো ভিডিওটা আজকে আমরা এখানে শেষ করবো, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।